জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুয়েটে কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ক্লাব বা সোসাইটি ব্যতীত কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তি অথবা যে কোনো সংগঠনের সঙ্গে জড়িত হতে পারবে না বলে জানিয়েছে প্রশাসন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবির সই করা গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালতের বিচারক। সাবেক আইজিবি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আবারও চার দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছেন আদালতের বিচারক। রবিবার সকালে কুষ্টিয়ার খুকসায় মাইক্রোবাস চাপায় 3 স্কুল ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও 2 জন। নেত্রকোনার মোহনগঞ্জে আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দলের 230 নেতাকর্মীর বিরুদ্ধে ভাঙচুর, লুটপাট ও বিস্ফোরক আইনে থানায় মামলা করেছেন মোহনগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক। নেত্রকোনা কলমাকান্দার লেঙ্গুড়ায় এলাকাবাসীকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে বিজিবি 31 ব্যাটেলিয়ন। এ সময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মুস্তাফিজুর রহমান ও বিজিবি 31 ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুজ্জামান। নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে কমপক্ষে 112 জন নিহত হয়েছেন। অভিনাম বর্ষণের জেরে দক্ষিণ এশিয়ার এই দেশ জুড়ে সৃষ্ট এই দুর্যোগে তারা প্রাণ হারান। এছাড়া নিখোঁজ রয়েছে আরও বহু মানুষ। টানা তৃতীয় ম্যাচে ড্র নিয়ে মাঠ ছাড়ল ইন্টার মায়ামি। আজ সকালে শালটের বিপক্ষে লিওনেল মেসির একমাত্র গোলে 1-1 ড্র করে দলটি।